আজ আমার খুবই আনন্দের দিন। কেন আনন্দের দিন? কারণ অনেক হিসাব মিলে গেল। আগে না পার্টি সং শুনে নিয়ে আনন্দের দিন তো আনন্দ করা লাগবে। দেরি তো স্যার আমার প্রিয় পার্টি সং দেন ব্যাকগ্রাউন্ডে। তো হচ্ছে কি, আমার নামে তো মেলা মামলা আছে, তার মধ্যে একটা মামলার চার্জশিট দিছে, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুমতি চাইছে। মামলাটা কি, ছাত্র দলের এক সাবেক নেতা আসি, সে 13 অক্টোবর 2022 আমার সময় রাত 12:02 আগে, আপনারা টাইমটাও দেখেন, আমাকে কিছু ছবি পাঠায়। আমি ঘুমায় পড়ছি সঙ্গত কারণে, যা আমি কখনোই আসলে দেখি নাই। আমি এরকম অনেক মেসেজ পাই যাদের চিনিয়ে আমি তাদের মেসেজ দেখি মূলত। আমি আশিককে চিনতাম না, পরে চিনছি, আর তার সাথে আমার আগে কখনো আলাপ হয়নি, এমনকি মেসেঞ্জারও না। আপনারাই দেখেন যে আমাকে এর আগে সে কোনো মেসেজ পাঠিয়েছে কিনা, পাঠায় নাই। আর সে কিছু ছবি পাঠাইছে, কোনো বর্ণনা কিন্তু নাই যে ছবিগুলো কি, কেন, আমার কিছু করতে বলছে কিনা। এই ছবি দেখে কিছু বোঝার উপায় নাই কি হইতেছে। আমি এই মেসেজ পাইয়ে কোনো রিপ্লাইও দিই না, আসলে তো আমি দেখি নাই মেসেজটা, আপনারাও দেখতেছেন। এই যে ইংরেজি রিপ্লাইটা, এটা বট জেনারেটেড রিপ্লাই যা সবাই পায়। যাই হোক, আমি কয়েকদিন পরে জানতে পারি যে ছাত্র দলের সাবেক নেতা আশিক গুম হয়েছে। তারও কয়েকদিন পরে জানি আমার নামে মামলা হয়েছে, কারণ আমি নাকি আশিকের পাঠানো ওই ছবি প্রচার কইরা শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছি। তাজ্জব বাদ, আমি ওই ছবিগুলো দেখি নাই, আমার এই নিয়ে কোনো পোস্ট দেই নাই, কোনো ভিডিও করি নাই, আপনারা তো জানেন। কিন্তু এটাও সত্য, যদি আমি আশিককে চিনতাম আগে আর এই ছবিগুলো কি সেটা নিয়ে যদি জানতাম, তাহলে অবশ্যই আমি এই ছবিগুলো নিয়ে পোস্ট দিতাম, ভিডিও করতাম, মানবাধিকার সব সংস্থাগুলোকে জায়গা মতো পেটে দিতাম। এখন প্রশ্ন হচ্ছে ছবিগুলো কি ছিল? পুলিশ কিছু বোমা নিজেরাই পেতে নিজেরাই বিস্ফোরণ করেছিল। এডিটর সাহেব ছবিগুলো একটা একটা করে একটু দেখান যে কয়টা দেখানো যায়। জঙ্গি তৎপরতা প্রমাণ করার জন্য এরকম তো করে পুলিশ, তাই না? পুলিশের নিজের বয়ানেই আছে যে এটা করে, পুলিশের আইজি এটা বলছে, লিখে গেছে বইয়ে। আমি যদি জানতাম যে ছবিগুলো কি, তাহলে আমি অবশ্যই প্রকাশ করতাম, অবশ্যই। এই মামলায় মুশফিকুল ফজল আনসারিও ছিল, তারা অব্যাহতি দিয়েছে মামলা থেকে, কিন্তু আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুমতি চাইছে এমন একটা অভিযোগে যা আমি করি নাই। ধরে আমি তো হাসিনার বাপরে চোর বলি, দুর্নীতিবাজ বলি, মাথামোটা বলি, শরদের বডিগার্ড বলি, হ্যাঁ আরো কি কি বলি ভুলে গেছি। তো এইগুলো বলা কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ। হাসিনার মন্ত্রীদের কিরকম গালিগালাজ করি, এটাও অপরাধ বাংলাদেশের আইনে। হাসিনারে তো মাতারি বলি, এখনো কইলাম, তাই না? তুই তো গাড়ি করি, এগুলো বাংলাদেশের আইনে অপরাধ। কিন্তু এগুলো নিয়ে মামলা দেয় নাই, কখনো কোনো মামলা দেয় নাই, এমন একটা জিনিস নিয়ে মামলা দিছে যা আমি কখনো করি নাই। এটাই হইতেছে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার সিগনেচার, এবং এটা কারা করাইছে সেটার একটা সিগনেচার। হাসিনাকে গালি দিলে মামলা হয় না, কিন্তু কেন হয়, আমি কি করছি যেই জন্য এই মামলাটা, এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করলো, সেটা আমরা পরে দেখব। তবে আমি একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আমি কেন খুশি। এই জন্য খুশি যে এই হাসিনার দেয়া ভুয়া মামলাগুলা যারা খায় তারা বাংলাদেশের প্রথিতযশা মানুষ, তাদের সাথে আমার নাম যুক্ত হয়ে গেল। যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা চুরির অভিযোগের মামলা, তারেক রহমানকে গ্রেনেড হামলার অভিযোগে মামলা, জামাত নেতাদের মানবতা বিরোধী অপরাধের মামলা, আর প্রফেসর ইউনুসের শ্রম আইন ভঙ্গের মামলা, সবই একই সাথে। আমার এই বিখ্যাত ব্যক্তিদের কাতারে আইনে দাঁড় করানোর জন্য ধন্যবাদ। নোবেল প্রাইজ দেওয়া হয় 6টা ক্যাটাগরিতে, দুনিয়াতে মানুষ হচ্ছে 800 কোটি, তার মানে 130 কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেওয়া হয় একজনকে। সেরকম একটা লোকের বিরুদ্ধে শুধু প্রতিহিংসার বশবর্তী হইয়া মামলা দেয়, কেন দেয় সেটা আমরা একটু পরে দেখব। তো সেই সরকারের এই মামলার গুষ্টি কিলাই, এই মামলাগুলো থেকে একটা জিনিস লক্ষ্য করব, আমরা এটা পরে দেখব, খুবই ইন্টারেস্টিং বিষয়, সে জায়গায় আসতেছি। তার আগে আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার চার্জশিট কেন এই সময়ে দেওয়া হইলো সেটা একটু বুঝে নিই, তাইলে বুঝবো যে কেন এই মামলাগুলো দেওয়া হইলো আমার নামে এবং এই লোকগুলোর নামে। আমি কয়েকদিন আগে একটা এপিসোড করলাম এবং স্পষ্টভাবে একটা অনুমানের কথা বললাম যে ভারত সমর্থিত একটা সামরিক কুকি হইতেছে, একটা প্রশ্ন তুললাম। কারণ হিসেবে বললাম যে ভারতের জন্য হাসিনা একটা লায়াবিলিটি হয়ে গেছে, তারে হঠাৎ ওই হাসিনার উপরে বাংলাদেশে যে ক্রমবর্ধমান ভারত বিরোধিতা তার দায় চাপায় আর এক ভারত বন্ধুরে বসাইবে ইন্ডিয়া। এরশাদের মার্শাল্লো ইন্ডিয়া করাইছে, এটা ইন্ডিয়া সমর্থিত ছিল, 111 আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনা, ঠিক একই রকম আর একটা হইতে পারে, আমি এটা অনুমান করছিলাম। সেই পর্বের মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল যে এই ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটা দায় হয়ে গেছে, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেই কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরায় দেয়া, এরশাদ টাইপ একটা জেনারেলকে বসায় তার অবস্থানকে আবার শক্তিশালী করবে। হাসিনা ক্ষমতা হারাইতে গেলে তো সে সেটা প্রতিরোধ করবে, তাই না? কিন্তু সে কি ভারতের চাপ সহ্য করতে সক্ষম হবে?
তার সবকিছু ভারতের সাথে বাধা, এমনকি তার মেয়েও দিল্লিতে। যাই হোক, হাসিনা এটা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না, সে একটা সেফ এক্সিট চাইবে। তো ভারতের নির্বাচিত এই জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তার নিরাপত্তা নিশ্চিত করবে। একই ঘটনা ঘটছিল 1999 সালে ইয়েলসিন নির্বাচনের 6 মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতি পদ হস্তান্তর করেছিল। কেন? কারণ সে একটা সেফ এক্সিট চাইছিল। এরশাদ তো ইন্ডিয়ানই মারছিল, কিন্তু যখন দেখলো যে এরশাদ টলমল, তখন এরশাদের পিছন থেকে ইন্ডিয়া চলে গেল। চলে যায়, হাসিনাকে সিগনাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও। আমরা তখন ছাত্র, তখন আমরা এরশাদের গদিতে আগুন জ্বালাও একসাথে গোয়ার নামে পড়ছিলাম। ভারত ভাবছিল যে 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়ছে, এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন ভালো ফল করতে পারবে না। তবে বাংলাদেশের জনগণ উল্টা বিএনপিকেই ভোট দিয়া ভারতীয় ওই নকশাকে পরাজিত করে দিছিল। এখন ইন্ডিয়া জানে যে বাংলাদেশে যদি এখন একটা নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে। সে তো এটা পছন্দ করবে না। সেই জন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক, যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপরে তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে চাইছিল। আমি জেনারেল শফিউদ্দিনের উপরে করা পর্বে আমি এই ষড়যন্ত্রের একটা অনুমান সকলের কাছে ফাঁস করে দিছি, যেন কোনো নতুন এরশাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয়। আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে, তার পরিণতি খালেদ মোশারফের মতো হবে, যার নিজের সেনারাই নিজেরাই জয় বাংলা করে দিছে। আর কি করছি, আর একটা কাজ করছিলাম, আমি ফরিদপুরে যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছিল, র করছিল, সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সাহায্য করছি। আমি আমাদের জনগণকে শান্ত থাকার এবং এই ধরনের ষড়যন্ত্রে পা না দেওয়ার অনুরোধ করছি। তারা আমার কথা রাখছে, তারা ঠিক কাজটা করছে, ফলে তাদের এই ষড়যন্ত্রের পরিকল্পনা সেটাও নস্যাৎ হয়ে গেছে। তাই এটা খুবই স্পষ্ট, আমার বিরুদ্ধে মামলাটা আবার নতুন করে চলমান করা হয়েছে সেই বাহিনী যাদের চক্রান্ত আমি ফাঁস করে দিছি, যেমন র এবং ইন্ডিয়া, এবং সম্ভবত সেনাবাহিনী তাদের যাদের বারাভাতে আমি সাইড হেলে দিছি। আমার অনুমান, ইন্ডিয়ার 2টা কারণে ঢাকায় পরিবর্তন আনতে তাড়াহুড়া করতেছে। কি কি সেই 2টা কারণ আসেন আবার একটু দেখি, আমি আগেও বলছি আবার একটু দেখি। প্রথমত, আমাদের অঞ্চলের ভূ রাজনীতির একটা অভূতপূর্ব গতিতে পরিবর্তন হচ্ছে। আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ, এই অঞ্চলে ভারত তার সমস্ত অ্যাসেট, সমস্ত স্ট্র্যাটেজিক অ্যাসেট, সমস্ত সম্পর্ক সব কিছু হারাইতেছে। ভারত যেসব জায়গায় হারছে সেসব জায়গাতেই চীন আগায় গেছে। ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেইখানে চীন অনেক দূর আগায় গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে। তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটা পদক্ষেপ নিতে চায়। দ্বিতীয় কারণ হইল যে শেখ হাসিনার স্বাস্থ্য। আপনারা জানেন কিনা জানি না, এটা তার আলসারেটিভ কলাইটিস আছে, মানে রক্ত পড়ে সারাক্ষণ, তো ওই জায়গাটা খুব খতরনাক অসুখ আর কি, এটা ক্যান্সারে রূপ নেয়। তো শোনা যায় যে সে আলসারেটিভ কলাইটিসের জন্য মেলা ধরনের চিকিৎসা চিকিৎসা নিছে, স্টেম সেল থেরাপিও নাকি নিছে, জানি না সত্য মিথ্যা, কিন্তু তার এই আলসারেটিভ কলাইটিসের জন্যে তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে। শোনা যাচ্ছে থাইল্যান্ডে নাকি সে চেক আপে গেছে এবং সেখানেও নাকি সে তার স্বাস্থ্যের কি জানো কি জানো করে আসবে। আমি আমাদের জনগণকে, আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো, কারণ শেখ হাসিনা অসুস্থ। আমরা তার সঠিক অবস্থা জানি না, তবে আমি অনুমান করি এটা গুরুতর। আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো জোরদারে সে শাসন চালায় যাবে, সেটা না হওয়ার সম্ভাবনা আছে। আর সেনাবাহিনীতে যদি আমার এই বিরুদ্ধে মামলাটা কিছু গুটু করার ক্ষেত্রে যুক্ত হইয়া থাকে, আমি তাদেরকে বলবো কাজটা ভালো করলেন না। যদি মনে করে থাকেন যে আমি আপনাদের বারাভাতে সাই দিছি, আমার এটা সাইজ করতে হবে, কাজটা মোটেও ভালো করলেন না, এইটা আমি মনে রাখবো। এটা আমি মনে রাখবো এই জন্যে না যে আমার বিরুদ্ধে করছেন, আমি এটা মনে রাখবো যে আপনারা হচ্ছেন ইন্ডিয়ান লেসপেন্সার, দেখে নিব আপনাদের। শুনেন, যে কাজের শপথ আপনারা নিছেন, আমি তো সেই কাজই করি,
আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখা। আর তুমি মিয়া কষাই মোদির পা ধইরা উল্টা দিকে যাইতেছ, আমি সেটা যাইতে দিব? আপনাদের টাইট দেওয়া কঠিন কাজ না। মনে আছে যে র‍্যাব কেমনে স্যাংশন পাইছিল? আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে আমি কোন কাজটা করেছিলাম, কোন অল্প কাজটা করেছিলাম ওই ক্ষেত্রে। আপনাদের অফিসাররাই মানবাধিকার লঙ্ঘন করছে, র‍্যাবে যাইয়া গুম খুন করছে, এইগুলো জাতিসংঘের কাছে তুইলা শান্তি রক্ষা মিশনের জয় বাংলা করে দিতে পারি। শুধু করি না এই জন্যে জুনিয়র অফিসার সৈনিক এদের মুখের দিকে তাকাইয়া। কিন্তু একের পর এক ফেজলামো করে যেতেছেন, ডিজিএফআই দিয়ে ফেজলামো করেন মিয়া, হাসিনার জল্লাদ বানাইছেন ডিজিএফআই কে। লজ্জা করে না নিজের বাহিনীর সেনা অফিসারকে 3 মাইল দূর থেকে যারা রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছিল তাদের রক্ষা করতে পারেন নাই? বৈশাখ ছিলেন আঙুল চুষিছেন, এখন হ্যাডম দেখান। হ্যাঁ, হাসিনা গেলেলে, মুজিবকে গেলেলে গ্রেপ্তারি পড়ানো হয় না, কিন্তু রয়ের ভারতের কৌশল ফাঁস করে দিলে 72 ঘন্টা পার হয় না গ্রেপ্তারি পড়ানো চলে আসে। মুশফিকুল ফজল আনসারি বাদ পড়ে যায়। কেন কেন বাদ পড়ে? কারণ মুশফিকুল ফজল আনসারি তো হাসিনাকে পছন্দ করার কথা না, কিন্তু ইন্ডিয়া তারা রেহাই দিছে। এবার হিসাব মেলে, কারণ ও তো ইন্ডিয়াতে কিছু বলে না। খালেদা জিয়া, তারেক রহমান, জামাতের নেতা, সবারই একটা কমন জায়গা, তা হচ্ছে ভারত তাদের বিপদ বলে মনে করে, পিনাকিও একই জিনিস। আর প্রফেসর ইউনুস ভারত বিরোধী না, কিন্তু উনারে মনে করে একটা গর্বিত বাংলাদেশের অন্যতম রূপকার তিনি, যে গর্বিত আত্মবিশ্বাসী বাংলাদেশ ভারতের শত্রু। আমি এটা নিয়ে আগে বলছিলাম, ভারত চায় বাংলাদেশ মাথা তুলে না দাঁড়াতে পারুক, কারণ বাংলাদেশের আশেপাশের দরিদ্র ভারতীয় রাজ্যের কাছে বাংলাদেশ যেন একটা সাফল্যের উদাহরণ হইতে না পারে। আমাদের জনগণের প্রতিরোধ এবং আমাদের অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে যেখানে ভারত ক্রমাগত হারতেছে আর উল্টা দিকে হারতেছে আর ক্ষতি হইতেছে, এই দুই কারণেই বাংলাদেশে ভারতের দিন শীঘ্রই শেষ হবে। এই আন্দোলন বাংলাদেশের জনগণ গ্রহণ করছে নিজের লড়াই হিসাবে। এখন এই আন্দোলনের মালিক বাংলাদেশের জনগণ, পৃথিবীর কোন শক্তি এখন আর সেটা বন্ধ করতে পারবে না। আমাদের শুধু দরকার ধৈর্য, দৃঢ় সংকল্প এবং ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় দালালদের বিরুদ্ধে অবিরাম আঘাত করে যাওয়া। প্রত্যেকটা ভোরে আমরা বিজয়ের আরো কাছে পৌঁছাবো। পিনাকি, তোদের মামলা, তোদের বিচার, তোদের গ্রেপ্তারি পরোয়ানা, তোদের রক্তচক্ষুকে